নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। শীতের শুরুতে আমরা কিন্তু অনেকেই সর্দি জ্বরের সমস্যাতে ভুগতে থাকি। এই সর্দি জ্বরের সমস্যা যদি কখনো হয়, তখন আমাদের মুখে খাওয়া দাওয়ার অরুচি হয়, আর মুখের রুচি ফেরাতে আমরা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারি চিকেন স্টু। এর আগে আমি আপনাদের সঙ্গে চিকেন স্টুয়ের রেসিপি অবশ্যই শেয়ার করেছি, তবে আজকে যে রেসিপিটি শেয়ার করছি তার মধ্যে একটু কিছু পরিবর্তন আছে বলে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আজকের হেলদি চিকেন স্টুয়ের রেসিপি। চিকেন স্টিউ বানাবার জন্য নিয়েছি এখানে চার রকমের সবজি। তিনটে আলু বড় টুকরো করে কাটা হয়েছে, একটা বড় সাইজের গাজরকে এরকম বড় টুকরো করে কাটা হয়েছে, পেঁপেগুলোকেও এরকম বড় টুকরো করে কেটে নেওয়া হয়েছে, আর লম্বা টুকরো করে কাটা আছে বিনস। এর মধ্যে কিছু আমি পালং শাক ব্যবহার করব। পালং শাকগুলোকে গোটা গোটায় রেখেছি, তবে যখন ব্যবহার করব তখন অর্ধেক টুকরো করে কেটে নেব। আর এখানে রয়েছে থাই আর লেগের পিস, 9 পিস চিকেনের হুইটবোন পিস আমি ব্যবহার করছি। প্রেশার কুকারে করব, তার জন্য প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল আর তার সাথে 1 টুকরো বাটার। তেল আর বাটার গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 4টি থেঁতো করে নেওয়া ছোট এলাচ, 3টে ছোট টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর 8-10টা গোটা গোলমরিচ হামাল দিশেতে থেঁতো করে নিয়ে এর মধ্যে ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 2 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 4 কোয়া থেঁতো করে নেওয়া রসুন। রসুনটাকেও 1-2 সেকেন্ড তেলের মধ্যে ভেজে নেওয়ার পর এবার বাকি সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 2 মিনিট জাস্ট একটু ভেজে নেব। সবজি খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবার একেবারে প্রয়োজন নেই। বাটারের মধ্যে যদি রসুন ফোড়ন দেওয়া হয় তাহলে স্টুয়ের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। সবজিগুলোকে 2 মিনিট একটু ভেজে নেওয়ার পর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সবজির সাথে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ফোড়নে না দিয়ে এইভাবে যদি সবজির সাথে ভেজে নিয়ে স্টু বানানো হয় তাহলে বেশি ভালো হয়। 2-3 মিনিট সবজিগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। চিকেনের টুকরোগুলো আমি আর ভাজছি না, আপনারা চাইলে একটু সবজির সাথে আলাদা করে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে পারেন, তবে ভাজবার কোনো প্রয়োজন পড়ে না। লবণ আর জল দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এক টুকরো আদা উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি আদার ব্যবহার করিনি, আপনারা চাইলে আদা আর রসুন দুটো একসাথে ফোড়নে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণে আদা গ্রেট করে ব্যবহার করছি। তারপরে এই গ্রেট করে নেওয়া আদাটা স্টুয়ের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে নেওয়ার পর প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে সবজি আর মাংসের টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। 2টো সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। স্টিম রিলিজ হয়ে গেলে ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি, আমাদের স্টু কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। তবে সবশেষে আমি পালং শাকটা ব্যবহার করব। পালং শাকগুলো বেশ লম্বা ছিল বলে মাঝখান থেকে অর্ধেক টুকরো করে কেটে নিয়ে আমি দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব যাতে পালং শাকটা নরম হয়ে যায়। পালং শাক কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একদম শেষে ব্যবহার করছি। আপনারা চাইলে পালং শাকগুলো সবজির সাথে একসাথে দিয়েও কিন্তু স্টুটা বানিয়ে নিতে পারেন।
তবে যেহেতু ভীষণই তাড়াতাড়ি নরম হয়ে যায় বলে আমি কখনোই শুরুতে ব্যবহার করি না, আমি সবসময় এইভাবে শেষে দিয়ে পালং শাকটা দিয়ে ফুটিয়ে নিই। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, আর এই দুধের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আটা। দুধের মধ্যে আটাটাকে ভালো করে মিশিয়ে নেব। দুধ আর আটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে স্টুয়ের মধ্যে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 2 থেকে 3 মিনিট স্টুটাকে একটু ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের ভেজিটেবলস দিয়ে চিকেন স্টু একদম তৈরি। আর এই চিকেন স্টুয়ের সাথে সার্ভ করবার জন্য ব্যবহার করছি 1/4 পাউন্ড পাউরুটি। আপনারা স্লাইস ব্রেডেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। মাঝখান থেকে পাউরুটিটাকে আমি কেটে নিচ্ছি। এরপরে অল্প একটু বাটার লাগিয়ে 2 পিঠ ভালো করে সেকে নেব। চিকেন স্টুয়ের সাথে এরকম বাটার দিয়ে টোস্ট করা পাউরুটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। আপনারা চাইলে পাউরুটির বদলে রুটি দিয়েও এই চিকেন স্টু অবশ্যই খেতে পারেন। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে উল্টে পাল্টে পাউরুটিগুলোকে সেকে নিতে হবে। আর বাটার আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। 2-3 মিনিট উল্টে পাল্টে লো ফ্লেমে সেকে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার সার্ভ করব চিকেন স্টু আর ব্রেড টোস্ট। আশা করি আমার আজকের এই চিকেন স্টু এবং ব্রেড টোস্টের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই যে কোনো দিন রাতের খাবারের জন্য এইভাবে চিকেন স্টু আর ব্রেড টোস্ট বানিয়ে বাড়িতে পরিবেশন করতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।